गुड मर्निंग एवरीवान, आज के दादार रिसेप्शन। तो सकाल सकाल तो घूम के उठे स्नान टान करा गए, एम रेडी हो गए अलमोस्ट। मैंने सकाले लुके जमन नर्मल रेडी हार जस्ट एक नर्मल कुरती पड़े और एक न्यू शेडर लिपस्टिक लगे एन जब हे रातर माथा लगानों फुल आनते। सामने ही दुर्गापुर स्टेशन हमारे, तो स्टेशने अनेक फुलर दोकान आखान भाची कैकट जिप्सि नेब और जदि अर्किड पाई तो अर्किड नार इच्छा आज देखा जा करी। तो तुम्हारा देते थको ब्लगट और जो भलो लगे प्लिज डू लाइक कमेंट शेयर एंड सबसक्राइब माई चैनल। केमन लगलो कौन पार्ट सब चे भलो लगले कमेंट कर जाना क्योंकि भूलना। हमें जस्ट स्कूटीटा नहीं जाब हे स्टेशन और नहीं आसब फुलटा रतर जो ये के नहीं आसलम जिप्सि और एक स्टिके एक अर्किडे स्टिक जिप्सि एक झाक नहींचुअलि दादा बोल एक्चुअलि हमें फोन नहीं जाए तईज भिडियो करते फोन चार्ज छो ना सारा दिन तो भिडियो करते हैं तार्जे बस ही दिए गेल फोन। এখানে দাদা আর বৌদি ভগবানকে ফুল অর্পণ করছে আর খুব সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। যেহেতু আজকে রিসেপশন তো ভগবানকেও তো সুন্দর করে সাজাতে হবে না। আর বৌদি বলল দাদা আর বৌদি সকালে লুকে একটা সুন্দর ছবি তুলে দিতে, তাই জন্য দুজনে একটুখানি পোজ দিয়ে বসছে আর আমাকে বলল সুন্দর একটা ছবি তুলে দিতে। আমিও তুলে দিলাম সুন্দর সুন্দর ছবি। গান চলছে আর আমি কোনো ভিডিও করতে পারছি না। এই যে এখানে বৌদিকে বসানোর জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর এখানে এখন ডেকোরেশন করা হবে। এই যে চল মাঠ থেকে দেখে আসি কেমন ডেকোরেশন করেছে, চল চল। আর এইখানে বসবে স্টল, আর এখানে ফ্লাইট ফাইট লাগানো হয়ে গেছে। রাত না হলে যতক্ষণ না রাত হবে ততক্ষণ বোঝা যাবে না। এখন সমস্ত কিছু ডেকোরেশন চলছে, চল দেখে আসি মাঠে কেমন কি ডেকোরেশন করেছে। এদিকে আয় ভাই, এদিকে আয়। সব হয়ে গেছে ডেকোরেশন? গেছিলি একবার মাঠে? যাই, আমি তো একবার যাইনি, দেখে আসি। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের বাড়িতে বয়স্ক মা বাবা বা দাদু ঠাকুমা যারাই আছে না কেন, তাদের কিন্তু অনেক সময় অস্টিও আর্থ্রাইটিসের কারণে বলো বা বিভিন্ন কারণে কোনো কারো কিছু মেজর অপারেশন হয়েছে এই সমস্ত কিছু কারণে কিন্তু প্রচণ্ড পেন ক্রিয়েট হয়, যেটার কারণে ডাক্তারই সাজেস্ট করে যে ফিজিওথেরাপির দরকার রয়েছে। তো সেই রিলেটেডই তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি নিজেও পেয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করতে চাই। ফিজিওথেরাপির সবচেয়ে বেস্ট ডক্টর হচ্ছে ডক্টর তুহিন সিনহা, যিনি কিনা নিজস্ব হেলথ কেয়ার আছে রিজু হেলথ কেয়ার, আর উনি আরও বিভিন্ন জায়গায় ওনার চেম্বার রয়েছে যেটার আমি স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দেবো, মানে ডিটেলসটা নিচে দিয়ে দেবো, সঙ্গে ফোন নাম্বারও দিয়ে দেবো। তুমি এই ডক্টরের কাছ থেকে ঘরে বসে হোম সার্ভিসও পেতে পারো, আবার হচ্ছে ক্লিনিকে গিয়েও হেল্প নিতে পারো। সঙ্গে সবচেয়ে বড় কথা, এনার্জি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও কিন্তু তুমি ঘরে বসেই একদম সমস্ত কিছু কিওর করতে পারো, শুধু যদি ভিডিওগুলো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কারণ হচ্ছে নিচেই মানে ডেসক্রিপশান বক্সেই চ্যানেলের সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি। অবশ্যই এই চ্যানেলটা প্রচণ্ড হেল্পফুল আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে, কারোর না কারোর এই সমস্ত প্রবলেমগুলো থাকে। আর ফিজিওথেরাপি তো এখন প্রতিটা ফ্যামিলিরই একদম দৈনন্দিন জীবনেরই অংশ হয়ে গেছে, তো সেই কারণে তোমাদেরই যাতে হেল্প হয় সেই কারণেই আমি কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিলাম, যেটা কিন্তু ডেসক্রিপশান বক্স থেকে অ্যাভেল করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো আমার নিজের ফ্যামিলিতেই আমার মা বাবা দুজনেরই কিন্তু ফিজিওথেরাপিস্টের দরকার রয়েছে, আর আমি ভেবেছি নিজেও কনসাল্ট করব ডক্টরের সঙ্গে। কারণ একটাই কারণ যে ফিজিওথেরাপি কিন্তু অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। ইভেন আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি তারা যদি এখন থেকেই ওই সমস্ত ফিজিওথেরাপি যে এক্সারসাইজগুলো উনি ভিডিওতে দেখিয়েছেন সেগুলো যদি প্রপার ওয়েতে ফলো করতে পারি, আমরাও কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের মতন বিভিন্ন সমস্যার কিন্তু প্রিভেন্ট করতে পারি, আমাদের যাতে ওই সমস্যাগুলো সম্মুখীন নাই হতে হয় এখন থেকেই সেই জিনিসগুলো কিন্তু মানে ইজিলি খুবই ইজিলি প্রিভেন্ট করতে পারি। তাই জন্যই বলছি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজটাও তুমি ফলো করে রাখবে, যাতে তোমার এবং তোমার ফ্যামিলির আগামী দিনে অনেক হেল্প হয়। কনজারভেটিভ ম্যানেজমেন্ট যেটা আমরা বুঝি কি না, উইদাউট সার্জারি আর উইদাউট মেডিসিন কিন্তু উনি অনেক বড় বড় কেস হ্যান্ডেল করেছেন এখনও পর্যন্ত, মানে খুবই ভালো রেকর্ড আছে। তোমরা যদি ভিডিওগুলো দেখো সেখানে পেশেন্টের রিভিউ দেখলেই তোমরা বুঝতে পারবে। ইভেন আমার চেনা পরিচিত একটা দাদারই ব্যাঙ্গালোরে বলেছিল অপারেশন করতে, কিন্তু সেই ডক্টর কিন্তু উইদাউট মেডিসিন উইদাউট সার্জারি সমস্ত কিছু প্রবলেম কিন্তু একদম কিওর করে দিয়েছে। বায়োমেকানিক প্রবলেমগুলো যখন থেকে স্টার্ট হওয়া শুরু করে তখন থেকেই কিন্তু আমাদের
ফিজিওথেরাপিস্টের হেল্প নেওয়া একদম মানে অবশ্যম্ভাবী হয়ে পড়ে। আর সেই সময় কিন্তু লেজার থেরাপি, ম্যানুয়াল থেরাপি, কম্বিনেশন থেরাপি এই সমস্ত কিছুর প্রয়োজন হয়, যেটা কিন্তু এই বেস্ট ফিজিওথেরাপিস্ট যিনি হচ্ছেন তুহিন সিনহা, তিনি কিন্তু তোমাদের পুরোপুরি একদম গাইড করে দিতে পারবে। তো একদম চোখ বন্ধ করে তোমরা কিন্তু প্রথমে চ্যানেল ভিজিট করো, যদি পছন্দ হয় সেখান থেকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারো, ক্লিনিকে গিয়ে ভিজিট করতে পারো, এ টু জেড তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে। গাইজ, ডেকোরেশন স্টার্ট হচ্ছে এখান থেকে, চলো দেখি। বল কি ব্লগে কি বলছিস, বল ব্লগে কি এখন ছেড়েছিস? ব্লগে হ্যাঁ ছাড়বো, বুধবার বুধবার দিন ছাড়বো বিয়ের ব্লগ। হ্যাঁ বড় বড় এই যে এই গাইজরা তো সবসময় আসে আমার ব্লগে, তোরা তো আসিস না তাই জন্য বলছি। আরে আমরা তো এবারে ডেইলি আসবো। ও ডেইলি আসবি, আচ্ছা ঠিক আছে ডেইলি না, আজকেই লাস্ট। হ্যাঁ আবার বিদেশ চলে যাবো। হ্যাঁ গাইজ, তন্ময় গাইজ কি করছো? অনেক কিছু পাওয়া যাচ্ছে না সেই জন্য মাথায় খুবই চাপ, আমি এখন খুবই ব্যস্ত। মাথায় খুবই চাপ বলছে। এই যে এখনো চলছে ডেকোরেশন, এখনো হয়নি, পুরো ফ্লোর রেডি হচ্ছে, এখানে হবে নাচ 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 হবে, খাওয়া দাওয়া জেঠু জানে, এখানে বলছে খাওয়ার প্যান্ডেল হবে, দেখা যাক কি হয়। আর এখানে রান্না বান্না হচ্ছে দেখি, এখানে কি রান্না হচ্ছে? ও প্রভুজি রান্না কত দূর, আমাদের ভিডিওতে একটু বলুন। হরে কৃষ্ণা হরি, হরে কৃষ্ণা হরি বল। রান্না প্রায় হয়ে গেছে, যে ডাল হচ্ছে, ডাল হচ্ছে, আর কি কি আইটেম বলুন? ডাল, ভাত, অন্য, হ্যাঁ, নান, হ্যাঁ, ছোলা মটর, হ্যাঁ, ডাল মাখানি, আচ্ছা আর পকোড়া হবে, সয়া চাপ হবে, সয়া চাপ, হ্যাঁ, আচ্ছা আর এখন পটল, পটলের রান, পটল হচ্ছে, আচ্ছা দিনের দুপুরে পটল, আচ্ছা রাত্রে ওই পনির, পনির হবে, পনির, আচ্ছা ঠিক আছে করুন, আবার রান্না হলে তখন দেখতে আসবো। এই যে আমার ছোট্ট গাইজটা চলে এসছে বদ্দির কাছে, আর আমি আর এখন ছোট্ট গাইজ বসে আছি। দাও দাও ফোন এসছে, ফোন এসছে দাদা। হ্যালো, তো গাইজ এখন আমাদের বৌদিকে রেডি করা শুরু হয়ে গেছে, ভাত কাপড়ের জন্য এখন রেডি করে দিচ্ছি, গান হচ্ছে তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারছি না। বিয়ে বাড়িতে তো গান চলবে, আজকে চলবে না তো কবে চলবে? আরো দেখো একটা গাইজ, আরে এই গাইজ ঠিক করে, এই গাইজ ঘুমিয়ে গেছে, এই কি হয়েছে, কি হয়েছে, মুখ দেখা কি হয়েছে, ঘুম পাচ্ছে, ঘুমাই তুমি, ধর আজকে ঘুমাই, বলো আজকে ঘুমায়, তুই বল আজকে ঘুমায়, আজকে না তোর বউ ভাত, আজকে ঘুমায় বৌদি, তুমি কিছু বলবে? বৌদি বলার কোনো ইয়ে নেই, বৌদি এখন কি ফেসবুক দেখছে, ওই যাই হোক দেখছে, আমার মনে এত ফুর্তি, একমাত্র দাদার বিয়ে বলে কথা, ছোট কুচো কাঁচা সবাইকে নিয়ে এক ফাঁকে একটু নেচেও নিলাম গান চালিয়ে। তোমাদের তো আর গানটা শোনাতে পারছি না, কপিরাইট চলে আসবে, তাই জন্য নর্মালি একটা গান দিয়ে তোমাদেরকে নাচটা দেখালাম, আর প্রচণ্ড এনজয় করছিলাম আমরা সকালবেলা। তো জিরো পানি লাগে মনে, কারো কারো যমুনা জিরো পানি লাগে, মিঠি রস সে ভরিও রে রাধা রানী লাগে, মহারানী লাগে মনে, কারো কারো যমুনা জিরো পানি লাগে মনে, কারো কারো যমুনা পানি লাগে। আজ যেহেতু একটা শুভ দিন, সেই কারণে গুরুদেবও এসেছেন আমাদের বাড়িতে, আর ভাত কাপড়ের ঠিক রিচুয়ালসটা হওয়ার আগের মুহূর্তেই কিন্তু গুরুদেব এসেছেন। সব ঘিরে ধরেছে, এই তাড়াতাড়ি আসো বৌদি, ভাত কাপড় দেওয়া হবে। ফার্স্ট হয়ে গেছে, ফার্স্ট হয়ে গেছো, ঠিক আছে
আসো ভাত কাপড়ের রিচুয়ালস হবে এখন। এই যে ভাত কাপড়ের থালা আমাদের রেডি। তুই কি বলি তখন বসে বল কাপড় মেকআপ সাজা গোজা সমস্ত কিছু না, কাপড় মেকআপ মেকআপ এই কাপড় মানে কি শুধু কাপড়ই হয়? না না, কাপড় মানে মেকআপ। কাপড় মানে বস্ত্র মানে কি? লিপস্টিক নেল পলিশ সব কিছু একসাথে নিলাম। লিপস্টিক বল মেকআপ, মেকআপ জুয়েলারি বল মেকআপ জুয়েলারি সব কিছু বলতে পারবো না। না ব্লগের জন্য বলতে হবে না। এই শুন শুন, ব্লগের জন্য, ব্লগের জন্য না, এটা সব তোমার ব্লগের, এটা ব্লগের জন্য। আমরা এখন লাঞ্চে বসে গেছি। এই যে সব উইথ ছোট ছোট গাইজ গাইজ লোক এখানে ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট। আর একটুখানি আমার ছোট গাইজটা পোজ দিচ্ছে বসে বসে। আর পোজ দিতে হবে না, চলো এখন একটু রেস্ট নেবো, চলো। আমাকে তো আর কেউ সাজিয়ে দেবে না, তার জন্য যে ম্যাডাম ভিডিও করছে সে আমাকে সাজিয়ে দেবে, সাজিয়ে দেবো, চলো এখন, চলো এখন, এখন গিয়ে ইয়ে করবো, রেস্ট নেবো, চলো। এরপর শুরু হলো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, মানে খুবই খুবই খারাপ অবস্থা হয়েছিল। মানে যা প্ল্যান ছিল তার 20% এক্সিকিউট করা যায়নি। অনেক কিছু, অনেক লাইটিং নষ্ট হয়ে গেছে, প্যান্ডেল পুরো নষ্ট হয়ে গেছে। সকালে যে প্যান্ডেলটা তোমাদের দেখিয়েছি সেই প্যান্ডেল রাতে আর কিচ্ছু ছিল না, সব কিছু নষ্ট হয়ে গেছে। খাবারের প্যান্ডেল পুরো উড়িয়ে নিয়ে চলে গেছিলো, মানে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। আর সেটা দেখে এতটাই মন খারাপ হয়েছিল যে সত্যি কথা বলতে যে সেগুলো ভিডিও করব বা ফটো তুলে দেখাবো সেই রকম মানসিক পরিস্থিতিও ছিল না, যে কারণে সেগুলোর কোনো ভিডিও ফটো কিচ্ছু করিনি। শুধু জাস্ট যখন ঝড়টা হচ্ছিল তখন শুধু ভগবানের কাছে প্রে করছিলাম। তাও রাতের ওয়েদারটা একটু ভালো ছিল বলে আমরা একটু আনন্দ মজাটাও করতে পেরেছি, না হলে সেটাও হতো না। হ্যালো গাইস, এই যে আমাদের বৌদি এখন সাজাচ্ছে, আপনি কিছু বলবেন গাইস? আমি সাজছিলাম তো, আমাদের গাইস তন্ময় গাইস এসে বলছে যে গাইস কেমন সাজাচ্ছে একটু ভিডিও করে দাও তোমার ফোনটা, তাই ভিডিওটা ক্যামেরাটা ওর হাতেই ধরিয়ে দিলাম। এই আমার সাজ, মানে শুরু হয়েছে সাজ, আর এতজন অ্যাসিস্ট্যান্ট আমার সাজানোর। আমি অ্যাসিস্ট্যান্ট, ও সাজবে আমাদের মেকআপ আর্টিস্ট, এখন পার্টি মেকআপ করাচ্ছেন। পার্টি মেকআপ? হ্যালো গাইস, বৌদি গাইস আপনি কিছু বলবেন? না, কমপ্লিট হোক তারপর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। মেকআপ থেকে শুরু করে যাবতীয় সব জিনিসটা আমিই করেছি। আমি শুধু পাশের বাড়ির এই বোনটাকে বলেছিলাম যে তুই শুধু চুল বেঁধে দিবি আর হচ্ছে শাড়িটা পরিয়ে দিবি, কারণ চুল বাঁধতেও আমি ভালো মতন পারি না, শাড়ি পরতেও পারি না। তো ওকে বলেছিলাম, সেই কারণে, ও একটু পার্লারের কাজ ফাজ জানে সেই কারণেই বলেছিলাম। তো ও খুব ভালো করেছিল, কিন্তু আমার শাড়িটা এত গোলমেলে ছিল যে শাড়িটা পরাতে অনেক টাইম লেগে গেছে। সেই কারণে 4:30 থেকে আমার সাজানোর প্ল্যান ছিল, ঝড় বৃষ্টির কারণে ও আসতে একটু দেরি করেছে, সেই কারণে 5:30 সময় বসেছি। আর সেজেগুজে যখন উঠেছি তখন 9:00 বেজে গেছে, কারণ ওই যে বললাম শাড়িটা প্রচণ্ড গোলমেলে ছিল, তাই জন্যই অনেকটা টাইম লেগে গেছিলো। বাট ওভারঅল লুকটা যেটা ও ক্রিয়েট করেছিল দারুণ ছিল, মানে আই মিন লুকটা মানে এই যে হেয়ার স্টাইলেই দেখবে পুরো লুকটা চেঞ্জ হয়ে যায়। সিরিয়াসলি আমি প্রচণ্ড স্যাটিসফাই ছিলাম। আর এদিকে মাও রেডি হচ্ছে আমার সঙ্গে সঙ্গে, সঙ্গে বুনুটাও রেডি হয়ে এক্ষুনি চলে আসবে দেখবে। ওকে তারপরে আমি সাজিয়ে দিয়েছিলাম, ও শুধু ড্রেসটা পরে এসছে, তারপরে আমি রেডি করে দিয়েছি। এরপর কাকিও রেডি হয়নি এখনও, দেখতেই পাচ্ছ পেছনে কাকিও রেডি হবে, সবাই মিলে একসঙ্গেই যাব। কিন্তু এই আগে পরে আমি সবার আগে থেকে রেডি হতে বসেছি, কিন্তু আমি সবার শেষে রেডি হয়ে উঠেছি। মা তো রেডি হয়ে চলেও গেছে সব কিছু করে টোরে, কিন্তু আমার রেডি হওয়া কিছুতেই হয় না।
যাই হোক, তাও আমি তাড়াতাড়ি করে বললাম বোনটাকে যে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দে। তবুও অনেকটাই তাড়াতাড়ি করার চেষ্টা করছিল, কিন্তু আলটিমেটলি শাড়িটাই এত গোল মেলেছিল যে পরে আবার শাড়িটা পুরো খুলে আবার পরিয়েছিল। রেডি তো হয়ে গেছি আর লুকটা নিয়ে প্রচণ্ড স্যাটিসফাইও, কিন্তু প্রচণ্ড এক্সট্রিম দেরি হয়ে গেছে, তাই কথা বলার এখন সময় নেই, 9টা বেজে গেছে অলমোস্ট। ওইদিকে শুভমও চলে এসছে, শুভমও রেডি হয়ে গেছে, একটু আগেই এসেছিলো। যাই হোক, এখন সবাই মিলে একসঙ্গে যাবো, মা চলে গেছে, ভাই চলে গেছে, সবাই চলে গেছে, বাবা তো ওখানেই রয়েছে আর আমি এখনও যেতে পারলাম না, তাড়াতাড়ি করে যাই আগে। হ্যালো গাইস, বৌদিকে আজকে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু সত্যি, এইখানটা এটা করেছো বলে আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ কি বলছো, তোমার জন্য। আর এই যে DSLR এর সামনে দাঁড়িয়ে পড়েছি, আর DSLR পেয়েছি মন মতো ছবি তুলবো না সেটা তো হতেই পারে না, সবাই মিলে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছি। আর ছবি তুলতে তুলতে এইদিকে আমার একটা ভাইয়ের হাতে ক্যামেরা ছিল, তো ভাই এদিকে ভিডিও করছিল, আর ভিডিওর কথা শুনে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি, আরও আমি নিজে পোস্ট দিতে শুরু করেছি। আর সত্যি কথা বলতে নিজেদেরই খুবই ভালো লাগছিল, সঙ্গে শুভমকেও খুব ভালো লাগছিল, আমি সত্যিই চোখ ফেরাতে পারছিলাম না। আর এদিকে সবাই ভিডিও করছে, মানে ফটো তুলছে, ভিডিও করছে, এগুলো করছে, আর আমি নিজেও একটু দুজনের ক্লিপস নিয়ে নিলাম ছোট। অনেকক্ষণ পর বৌদির সঙ্গে একটু ছবি তোলার সুযোগ পেয়েছি, এই সুযোগ হাত ছাড়া করিনি, অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, এটা পরে পোস্ট করব ইনস্টাগ্রাম আর কমিউনিটিতে। সত্যি বলছি দাদার বিয়েটা পুরো অন্যরকম ছিল, আমার লাইফে ফার্স্ট এরকম বিয়ে বাড়ি, তাও আবার নিজের ফ্যামিলি মেম্বারের বিয়ে, সত্যি প্রচণ্ড এনজয় করেছি। সত্যি কোনো কোনো একটা সিঙ্গেল ওয়ান বলিউড গান চলেনি, কিচ্ছু না, পুরো আমরা পুরোটাই কীর্তনে নেচেছি, পুরো ভগবানের গানে নেচেছি, আর সত্যি এতটা এনজয় করেছি তোমরা ভিডিও না দেখলে বুঝতে পারবে না, জাস্ট এক ঝলক ভিডিওটা দেখে নাও। আমার কত এনার্জি দেখ, এই তোমাদেরকে ডেকে ডেকে আর আনতে পারছি না, এই যে সেলিব্রিটি, তোমাদেরকে ডেকে ডেকে আর আনতে পারছি না,
কি কই কি করছিলা তখন ও মা ক্যামেরাম্যান ছাড়েই না পারলো কালকে সকাল অবধি ছবি তুলবে বোনেরা তো ব্লগার সেলিব্রিটি এখন তাই তো মিষ্টি খাওয়া নিয়ে ছবি তুলতে হবে এই যে ক্যামেরাম্যান এখানে খেতেও দিচ্ছে না শান্তিতে বৌদি ফটো তুলতে পছন্দ করে বৌদির সঙ্গে দেখে দেখে তুইও দুদিন ধরে এত ছবি তুলেছিস এত ছবি তুলেছিস সঙ্গ দশে লোহা মাসে ঠিক আছে কেমন দিলাম বলো আমাদের বিয়ে বাড়ি খতম এরপরে নেক্সট বিয়ে বাড়ি কার আছে কাশীনগর খোঁজ নিয়ে যাবো তাহলে দিস ইজ কল তন্ময় দিস ইজ কল তন্ময় তন্ময় এখন হিম ক্রিম খাচ্ছে হিম ক্রিম মেরে সোল রে কাও হিম ক্রিম আমি আর প্লিজ টু ইওর প্লিজ গাইজ টাটা বাই বাই সমাপ্ত লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর মেরা ভি সাবস্ক্রাইব কর দেনা ঠিক হ্যায় ঠিক হ্যায় ঠিক হ্যায় ঠিক হ্যায় কি পাঠক পছন্দ কা চ্যানেল সাবস্ক্রাইব কর দেনা ওকে 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 চলো আমরা এখন বাড়ি যাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ টাটা এই যে তাড়াতাড়ি খাও কতগুলো মিষ্টি কটা মিষ্টি খালি দশটা মিষ্টি খেয়েছিস আরো খাবো হ্যাঁ এখানে হজম করার জন্য দেয় না কিছু এখানে হজম করার জন্য কিছু দেয় না এই টাটা গাইস গাইস বৌদি টাটা এই গাইস টাটা চলো গাইস এই যে হলো আমাদের দ্বারা একটু দাঁতটা লাগিনি আমার দাঁতটা ফেলে রেখে খেয়ে গেলাম তো আবার পেটের মধ্যে যদি চলে যাই তখন আমার পেট কেটে অপারেশন করা লাগবে দাঁতটা বার করতে লাগবে জানোই তো গাইস আমাদের এখন হয়ে গেল আমার ছেলের বিয়ে যেমন ছেলে বউ খাচ্ছে এখনো ওদের এখনো খাওয়া হয়নি মানে সারাদিন খাটাখাটনি করেছে তো এখন ওরা খাচ্ছে ঠিক আছে এখন আমাদের হয়ে নিল প্রসাদ এখন আমরা যে গোপালকে নিয়ে বাড়ি যাবো একদম গোপালকে ঘুম পাড়াবো তারপর আমরা শুয়ে পড়বো ঠিক আছে আমার সঙ্গে দেওয়া থাকবে সবাই ব্লগ করতে শিখে যাবে হরে কৃষ্ণ গুড নাইট না শুভরাত্রি হ্যাঁ শুভরাত্রি চলো হ্যাঁ তোমাকে দেখ তোমাকে তো সবসময় দেখায় চলো না এসব ঠিক ঠিক চলো 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 আলটিমেটলি বাড়ি এলাম আর বাড়ি এসে এখন অনেকটা টায়ার্ড এখন বাজে পৌনে একটা বাজে যাই হোক আজকের ব্লগটা আশা করছি তোমরা খুব এনজয় করেছো আমার সঙ্গে সঙ্গে আর আমরা প্রচণ্ড এনজয় করেছি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এক কানে কানের আছে আর একটা কানে কানের নেই কারণ এই কানেরটা খুলে গেছে আর গুজিটা কোথায় পড়ে যায় না কানেরটা পেয়েছি কিন্তু গুজিটা হারিয়ে গেছে তাই জন্য এক কানে কানের পড়ে আছি আর একটা কানে নেই এইটা নিয়েই কতগুলো ছবি তুলে নিলাম যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা